সবাইকে ইকু মিউজিক ওয়ার্ল্ড এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। প্লিজ সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। শুরু করতে যাচ্ছি রিকু মিউজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও ব্লগ। প্রচুর লাইক কমেন্ট শেয়ার করি প্রতিবারের মতো আপনাদের কাছ থেকে, কারণ নতুন নতুন দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি রিকু মিউজিক ওয়ার্ল্ড। আর সবাই দেখতে থাকুন, আজকে শুরু করতে যাচ্ছি সাগরের কোলা হাওয়া আর ঝাও বনের অপরূপ দৃশ্য দেখতে। কক্সবাজারের ফেকুয়া উপজেলার নোংরামা জেটি ঘাটে বীরজমাসের দর্শনার্থী। এই জেটিকার দিকে বঙ্গোপসাগরের কুতুব দিয়েছিলেন পার্সেল কুতুব দিয়ে উপজেলার মানুষজন যাত্রা করতে। জেটি ঘাটে প্রথম কয়েক খানের দর্শনার্থী ভিড় জমে, বিশেষ করে ছুটির দিনে মানুষের ভিড় বেড়েছে। এই ঘাট থেকে সূর্যাস্তের দৃশ্য উপভোগে রয়েছে দর্শনার্থী যাত্রা। প্রথমবার আমরা গেছিলাম এই ভিডিওগুলো আপনাদের শেয়ার করতে, আজকে নতুনভাবে শেয়ার সবাই প্রচুর লাইক করবেন। এই আসলে মঙ্গলবার জেটি ঘাটে দর্শনার্থী থাকা, কেউ সাগরের পানি করলাম, আবার কেউ জেটি ঘাটের যা পাশে দাঁড়িয়ে খেরা বন দিয়ে ছবি তুলেছে। ছুটির দিনে ও প্রতিদিন বিকেলে বিনোদনের খুঁজে বেরিয়ে পড়েন তারা, প্রতিটি মানুষ বেড়ানোর জন্য কোনো একটা সুন্দর জায়গার খুঁজে। তেমনই পর্যটকদের দৃষ্টি এড়াতে থাকতে পারেনি একুয়ার সবচেয়ে পশ্চিম সীমান্তবর্তী মগ্নামা, যেখানে আছে বিশাল সমুদ্রের মাঝখানে বসে অবাধিত নির্মল হাওয়া গা ভাসিয়ে দিয়ে মনের আনন্দে দেব আর জেলেদের মাছ ধরার এক বিরল আনন্দ। মগ্নামার বৈশিষ্ট্য হল প্রাকৃতিক নির্মল হাওয়া ও জলের মাঝখানে বসে জলের খেলা দেখা, এবং জেলেদের মাছ বিকিনি ও মগ্নামা থেকে কুতুব দিয়ে যাত্রীদের ডিঙ্গি নৌকায় উঠানামা করার দৃশ্য। জেলেদের মাছ ধরার দৃশ্য দেখা বড়ই আনন্দের। দেহের তালে তালে ছোট বড় নৌকা সাম্পানের চলাচলের দৃশ্যটি কবির মধ্যে ও কবিতার ছন্দ মিলিয়ে দেখে। প্রকৃতি নির্মল হওয়া বারাক্রান্ত মনকে নিয়ে যায় অজানা সুরের নিয়ে। তাছাড়া ঘাটের শিল্পী বসে জলের সাথে মিথানি করা যায়। সন্ধ্যাবেলায় সূর্যডুবার দৃশ্যটি অন্যরকম অনুভূতি জন্ম দেয়। মনে হয় সাগরের ওই তীরে ছোট্ট একটি গ্রামে সূর্যটি হারিয়ে গেছে। মগ্নামা গুগলে দেখা যায় কুতুব দিয়ে লোকজনের পারাপারের মাধ্যমে হচ্ছে মগ্নামা ঘাট। প্রতিদিনের কয়েক হাজার মানুষ এই ঘাট দিয়ে পারাপার করে বলে কর্তৃপক্ষ জানান। কেউ নতুন বউকে সাথে নিয়ে, আবার কেউ প্রিয়তমার হাত ধরে, অনেকে পরিবার পরিজন নিয়ে মগ্নামা ঘাট বেড়াতে আসেন। প্রতিদিন বিকেল পর্যটকদের পদভাবে প্রকৃতিতে থাকে মগ্নামা। সোমবার ও বৃহস্পতিবার পর্যটকদের বেশি ভিড় লক্ষ্য করা যায়। I'm not afraid to feel happy now.
নদীর পারে মূলঘাট কমপক্ষে 200 গজ দূরে সরু একটি দীর্ঘ ব্রিজ দিয়ে মিলিত হয়েছে থৈথৈ জলের উপর স্থাপিত কাঠের মূল পাটাতনের সাথে। মূল পাটাতনের দৈর্ঘ্য 20 গজ, প্রস্থ 20 গজ। পাটাতনের চারপাশে দেওয়া হয়েছে রেলিং এবং নিরাপত্তা বেষ্টনী। তাছাড়া পাটাতনের উত্তর পশ্চিম কোণায় জেলা পরিষদ নির্মাণ করেছে একটি যাত্রী ছাউনি ও গণসৌকাস। এখানে স্থানীয় ব্যবসায়ীরা পর্যটকের সুবিধার্থে একটি কুলিং কর্নার স্থাপন করে চেয়ার টেবিল বসায় ব্যবস্থা করেছে। তাছাড়া নগ্নবাঘাটের হোটেলগুলো মোটামুটি বলে দিন দিন পর্যটকের নিকট আকর্ষণীয় হয়ে উঠে। নগ্নবাঘাট পর্যটকের নিকট আরও আকর্ষণীয় করতে চাইবে সরকারের পুষ্টিমূলতার গর্ব। এছাড়া নগ্নবাঘাটের প্যারাবন গুলো কোথাও হারিয়ে যেতে বসেছে। ঘাটের দুপাশে প্যারাবন সৃজন করতে পারলে ঘাটের সৌন্দর্য আরও বৃদ্ধি পেতে পারে। Got drunk off your lie, and I lost myself again. You hit it just like a drum. This time I won't let you in. You're playing with fire. Knew I'd been on the brink, but this time I.